নমস্কার। আজ আমরা আলোচনা করব যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গলে আমাদের যে যে এন্ট্রান্স এক্সামিনেশন হয় সেই সমস্ত ক্ষেত্রেই ডোমিসাইল সার্টিফিকেট লাগে। ডোমিসাইল সার্টিফিকেট হচ্ছে যে আমরা এই ওয়েস্ট বেঙ্গলের যে পার্মানেন্ট রেসিডেন্ট বা এখানে পাকাপাকি বাসিন্দা তারই শংসাপত্র। তো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিতে গেলে এই ডোমিসাইল সার্টিফিকেট কারা ইস্যু করবে, কি কর, কি কি ধরনের ডোমিসাইল সার্টিফিকেট হয়, তার প্রফর্মা কোথায় পাওয়া যাবে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আপনারা দেখছেন আমাদের চ্যানেল এডুহেল গ্রুপ দুর্গাপুর, আমি ফাল্গুনী কুমার মুখোপাধ্যায় আপনাদের সঙ্গে রয়েছি। তো চলুন আমরা আজকে পুরো বিষয়টা একটু ডিটেলে আলোচনা করে নিই। এখানে যে ইনফরমেশন বুলেটিন দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পক্ষ থেকে, সেখানে বলা হয়েছে যে রিকোয়ারমেন্টস ইন টার্মস অফ রেসিডেন্সিয়াল ডোমিসাইল সার্টিফিকেট ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ ডোমিসাইল অফ হোম স্টেট, দ্যাট ইজ ওয়েস্ট বেঙ্গল, ফর অ্যাডমিশন ইন, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে অ্যাডমিশনের জন্য এই ডোমিসাইল সার্টিফিকেট একান্তভাবেই প্রয়োজনীয়। এনি সিট ইনক্লুডিং জেনারেল ক্যাটাগরি, অর্থাৎ জেনারেল ক্যাটাগরি সিট সব কিছুই বলছে, ইন এনি গভর্নমেন্ট এডেড ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ফার্মাসি কলেজ, অর্থাৎ সরকারি এডেড যে সমস্ত কলেজ রয়েছে বা সরকারি কলেজ ডাইরেক্টলি রয়েছে সেইগুলোতে যদি ভর্তি হতে হয় তাহলে ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হতে হবে। এনি সিট ইনক্লুডিং জেনারেল ক্যাটাগরি সিট ইন আলিয়া ইউনিভার্সিটি, আলিয়া ইউনিভার্সিটিতেও হচ্ছে যারা ভর্তি হবে র্যাঙ্কের ভিত্তিতে কাউন্সিলিং এ পার্টিসিপেট করে আলিয়া ইউনিভার্সিটি চয়েস যারা দেবে সেখানে ভর্তি হতে গেলেও কিন্তু ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। এরপর বলা আছে এনি সিট ইনক্লুডিং জেনারেল ক্যাটাগরি সিট ইন বিটেক ডেয়ারি টেকনোলজি ইন ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমেল অ্যান্ড ফিশারিজ সায়েন্স, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমেল অ্যান্ড ফিশারিজ সায়েন্স এখানে ডেয়ারি টেকনোলজি পড়ানো হয়, সুতরাং সেখানে ভর্তি হওয়ার সুযোগ নিতে গেলেও সেখানেও কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। 90% অফ জেনারেল ক্যাটাগরি সিটস ইন যাদবপুর ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটিতে 90% সিট ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইলের জন্য রিজার্ভ, সুতরাং যাদবপুরে ভর্তির ক্ষেত্রেও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যারা বাসিন্দা তাদের কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। এনি রিজার্ভ ক্যাটাগরি এসসি এসটি ওবিসি ওবিসি বি পিডব্লিউডি টিএফডব্লিউ কোটা এগুলোর যে সুযোগ সেই সুযোগ পেতে গেলেও কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট প্রডিউস করতে হবে। দ্য ক্যান্ডিডেট বলেছে নিড টু ডাউনলোড দ্য রিকোয়ার্ড ফরম্যাট, মানে এই যে বুলেটিন দেওয়া আছে এই বুলেটিনে এখানে ফরম্যাট দেওয়া আছে সেই ফরম্যাট ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নিয়ে নির্দিষ্ট সিগনেটারি যারা আছেন তাদের কাছে গিয়ে এগুলো সাইন করিয়ে নিয়ে আসতে হবে। আমি একটা কথা উল্লেখ করে দিই, আরো এখানে যে বুলেটিন আছে তার বাইরের যে কথা সেটা উল্লেখ করে দিই, সেটা এখন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট এটা সরকারি ভাবে নিতে গেলে অনলাইনে ই ডিস্ট্রিক্টকে অ্যাপ্লাই করতে হয়, বাট ই ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করলে তারা যে প্রফর্মা নির্ধারিত করা আছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পক্ষ থেকে এই প্রফর্মাতে কিন্তু তারা দেবে না, সুতরাং এই প্রফর্মাতে না পেয়ে সরকারিভাবে অনলাইন থেকে নিলেও কিন্তু সেটা প্রডিউস করা যাবে এবং সেটা গ্রাহ্য হবে, এটা কিন্তু আপনারা ভালো করে জেনে রাখুন। কারণ যেহেতু সরকারি ব্যবস্থা সুতরাং এখানে নির্দিষ্ট যে প্রফর্মা সেই প্রফর্মার বাইরে যখন আসবে সেটাকে গ্রাহ্য হবে এই প্রশ্ন থাকতে পারে, সুতরাং সেটা কিন্তু গ্রাহ্য হবে যেহেতু সরকারিভাবে ইস্যু হবে এটা। এরপর আমরা চলে আসবো যে বলছে এখানে ক্রাইটেরিয়াম টু বি ট্রিটেড এট ডোমিসাইল of West Bengal and applicable proforma of certificate. এখানে বলেছে only those candidate will be treated as domicile of West Bengal who are either residing in West Bengal continuously
at least for 10 years as on 31st December 2021. As on 31st December 2021, টানা 10 বছর এখানে বসবাস করছে, তার দিকে ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হিসাবে গ্রাহ্য হবে। বলা আছে হুজ পেরেন্টস আর পার্মানেন্ট রেসিডেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাভিং পার্মানেন্ট অ্যাড্রেস উইদ ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যাদের পেরেন্টরা এখানকার পাকাপাকি বাসিন্দা। এটা এই কারণে এখানে বলা আছে যে অনেকেই ইলেভেন টুয়েলভটা পড়ার জন্য হয় দক্ষিণের কোন রাজ্যে অথবা হচ্ছে আমরা জানি যে কোটা টোটাতে হচ্ছে অনেকে চলে যায় যে 12 ক্লাসটা ওখানে পড়বে, কোচিং টোচিং নেবে, তারপরে এসে বিভিন্ন এগুলো অ্যাপ্লাই করে। তাহলে বাবা মা এখানকার হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট, সেও পার্মানেন্ট রেসিডেন্ট, বা যেহেতু ইলেভেন টুয়েলভটা ওখানে করছে সুতরাং বাবা মা যে পার্মানেন্ট রেসিডেন্ট তার ভিত্তিতে হচ্ছে তাকে হচ্ছে এখানে যে ডোমিসাইল সার্টিফিকেট সেটা সংগ্রহ করতে হবে। ইন কেস এ মানে যারা 10 বছর টানা বসবাস করছে তাদের জন্য বলছে এ সার্টিফিকেট ইজ টু বি অবটেইন অ্যাজ পার প্রোফর্মা A1 অর প্রোফর্মা A2। তাহলে যারা পাকাপাকি ভাবে 10 বছর এখানে বসবাস করছে তাদের জন্য দুটো প্রোফর্মা দেওয়া আছে, একটা A1 একটা A2। এই A1 আর A2 এটার জন্য আরো পরিষ্কার করে বলবো। আর আমি আরেকটা বলে দিই আগে যে বি যেটা বললো আর কি, যে যারা যাদের পেরেন্টসরা হচ্ছে এখানকার পার্মানেন্ট বাসিন্দা, আমি বললাম যে কোটা সব জায়গাতে পড়তে গেছে, সেই ক্ষেত্রে কি হবে না, সেই ক্ষেত্রে বলেছে সার্টিফিকেট ইজ টু বি অবটেইন ইন প্রোফর্মা বি অর দ্য ক্যান্ডিডেট মাস্ট প্রডিউস ইন অরিজিনাল এনি টু অফ ভোটার আইডেন্টি কার্ড, আধার কার্ড, দ্য পাসপোর্ট অথবা রেশন কার্ড, এই যেখানে তার পেরেন্টস এর নাম উল্লেখিত আছে সেই ধরনের ডকুমেন্ট দুটো হচ্ছে অরিজিনালি সাবমিট করতে হবে, যদি তারা এই বি ফরম্যাটে কোনো সার্টিফিকেট কালেকশন না করতে পারে। অর্থাৎ ইস্যুইং অথরিটি যা তাদের পর্যন্ত পৌঁছাতে পারলো না, বি ফরম্যাটে সার্টিফিকেট নিতে পারলো না, কিন্তু ফর্ম ফিল আপের সময় ডোমিসাইলের ক্ষেত্রে হোম স্টেট বা ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইলে উল্লেখ করবে এবং তারা বাবা মায়ের এই দুটো পরিচয়পত্র অরিজিনাল নিয়ে যাবে অ্যাট দ্য টাইম অফ কাউন্সিলিং, যখন কাউন্সিলিং হবে বা অনলাইনে যদি কাউন্সিলিং হয়, ডকুমেন্ট যদি প্রডিউস করতে হয়, আমাদের যদি আপলোড করতে হয়, সেক্ষেত্রে দুটো অরিজিনাল ডকুমেন্টকে স্ক্যান করে তখন আপলোড করবে, আর যখন ভেরিফিকেশনে যাবে বা অ্যাডমিশন প্রসেসে যখন যাবে তখন দুটো ডকুমেন্ট কিন্তু মা বাবার যে কোনো একজনের দুটো ডকুমেন্ট কিন্তু নিয়ে যেতে হবে। বুঝলে, সেই ডকুমেন্ট মাস্ট জাস্টিফাই, এই যে দুটো ডকুমেন্ট দেখানো হবে এটা জাস্টিফাই করবে যে অ্যাকচুয়ালি তার মা বাবা এখানকারই পার্মানেন্ট রেসিডেন্ট। এবং যে ডিউরিং কাউন্সিলিং এখানে বলা হয়েছে যে এসসি এসটি ওবিসি ওবিসি বি এই সমস্ত ক্যান্ডিডেট যারা থাকছে এন্ড হু ক্যান নট প্রডিউস রিকোয়ার্ড ডোমিসাইল সার্টিফিকেট, যারা এই ডোমিসাইল সার্টিফিকেট প্রডিউস করতে পারবে না, সেটা যেটাই হোক, সেটা বি হতে পারে, সেটা A1 হতে পারে, A2 হতে পারে, যেটাই হোক, এনি দে ক্যান প্রডিউস আপলোড দেয়ার অথবা যদি আপলোড করতে পারো আপলোড দেয়ার ক্যাটাগরি সার্টিফিকেট, অর্থাৎ এসসি এসটি বা ওবিসি ওবিসি বি বা পিডাব্লিউডি বা টিএফডাব্লিউ না পিডাব্লিউডি, এই সার্টিফিকেট যেগুলো থাকবে, পিডাব্লিউডিরও নয়, এখানে শুধুমাত্র বলা আছে এসসি এসটি ওবিসি ওবিসি বি এই ক্যান্ডিডেট যারা থাকছে তারা কিন্তু তাদের এই যে অরিজিনাল সার্টিফিকেট সেই সার্টিফিকেট প্রডিউস করলেও ধরে নেওয়া হবে যে সে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল। কিন্তু একটা কথা এখানে বলা হয়েছে, বাট ইন দ্যাট কেস ইফ দ্য ক্যাটাগরি সার্টিফিকেট ইজ ফাউন্ড ইনভ্যালিড, অর্থাৎ আমি তো অ্যাপ্লাই করার সময় বা যখন আপলোড করা সেখানে আমি আপলোড করলাম এসসি এসটি সার্টিফিকেট বা ওবিসি ওবিসি বি সার্টিফিকেট, তারপর যখন আমি ভেরিফিকেশনে গেলাম বা আমি যখন অ্যাডমিশনের জন্য গেলাম তখন দেখা যাচ্ছে যে সার্টিফিকেটটা প্রডিউস করছি সেটাতে কোনো খুঁত আছে এবং সেটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে, তখন কিন্তু বলা আছে এখানে অ্যাট দ্য টাইম অফ ভেরিফিকেশন দ্য ডোমিসাইল স্ট্যাটাস ইজ অলসো কনসিডার্ড টু বি নন ওয়েস্ট বেঙ্গল, তখন নন ওয়েস্ট বেঙ্গল হিসাবে ট্রিট হয়ে যাবে। অর্থাৎ তখন যদি গভর্নমেন্ট কলেজে কোনো সিট পেয়ে আছে, ভর্তি হতে গেছে, ভর্তি হতে গিয়ে দেখলো যে তার এই ডিফেক্ট আছে এই যে ক্যাটাগরি সার্টিফিকেট সেই ক্যাটাগরি সার্টিফিকেটে, তার তখন কি হবে না, তার কিন্তু এই যে সিটটা ক্যান্সেল হয়ে যাবে এবং উইল বি ট্রিটেড অ্যাজ জেনারেল ক্যান্ডিডেট, অর্থাৎ নন রেসিডেন্সিয়াল হিসাবে ইউজ হবে। তাহলে সে আর
गवर्नमेंट कलेजे चान्स पावर कोनो तार योग्यता थाकबे ना सुतरां एससी एसटी ओबीसी ओबीसी बी जारा सर्टिफिकेट होल्ड करबे তাদেরকেও বলবো তোমরা নির্ধারিত প্রোগ্রামে তোমাদের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট তোমরা কিন্তু অবশ্যই কালেকশন করে রাখবে। এইখানে বলা আছে আমাদের যে এই যে সার্টিফিকেটের প্রোগ্রাম দেওয়া আছে A1 A2 এবং B ফরম্যাট তিনটে যে দেওয়া আছে কোনটাতে কে সাইনিং অথরিটি অর্থাৎ ইস্যুইং অথরিটি কারা। প্রফর্মা A1 এবং B মাস্ট বি সাইন এন্ড সার্টিফাইড বাই বলেছে এনি কম্পিটেন্ট অথরিটি ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টে কিছু অথরিটি আছে তারা হচ্ছে এটা সাইন করতে পারবেন, যাদের হচ্ছে এখানে বলেছে হ্যাভিং লোকাল জুরিসডিকশন ওভার দ্য প্লেস অফ দ্য পার্মানেন্ট রেসিডেন্স অর্থাৎ যে জায়গায় থাকে সেই জায়গার সেই জুরিসডিকশন তাকে কিন্তু হতে হবে। অর্থাৎ আমি দুর্গাপুরে আছি, দুর্গাপুর থেকে আমি কলকাতা থেকে সার্টিফিকেট নিয়ে আসছে এটা কিন্তু গ্রাহ্য না, আমাকে আমার জুরিসডিকশনের মধ্যে নিতে হবে, সেই ব্যবস্থা করতে হবে। তো কারা কারা হচ্ছে এই A1 এবং B যে ফরম্যাট সেখানে সাইনিং অথরিটি কারা আপনারা একটু মন দিয়ে শুনুন। অন্যান্য ভিডিওর মতো স্ক্রল করবেন না, অনেকগুলো উল্লেখযোগ্য কথা বলবো যেগুলো অন্য কেউ হয়তো এইভাবে বলে দেবে না, আমাকে অনেকটাই গুছিয়ে বলতে হয় এই কারণে, তাও বলার ক্ষেত্রে অনেক সময় অনেক জায়গাতে একটু ভুলভ্রান্তি হয়ে যায়, আপনারা সেটাও খেয়াল রাখবেন বুলেটিনও পড়বেন। তো যেহেতু আমার চ্যানেলে আমি সরাসরি স্টুডেন্টদের সঙ্গে এবং অভিভাবকদের সঙ্গে আপনাদের সঙ্গে কথা বলি, যার জন্য আমাকে একটু টাইম নেই এটা ক্লিয়ার করতে হয় যেন কোশ্চেনটা বেশি না আসে, সেজন্য আপনারা যদি ভালো করে এটা শোনেন তাহলে দেখবেন আর কোনো কোশ্চেন করতে হবে না। তাহলে A1 আর B এই দুটো ফরম্যাট যারা সাইন করতে পারবেন তারা হচ্ছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, সাব ডিভিশনাল অফিসার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এক প্রশ্ন গেল। এরপর বলছে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, তারপর বলছে অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সাব ডিভিশনাল পুলিশ অফিসার SDPO যাকে বলা হয়, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, তারপরে বলা হচ্ছে কমিশনার, অ্যাডিশনাল কমিশনার, জয়েন্ট কমিশনার, ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ কমিশনারেট, এরা হচ্ছে করতে হবে পুলিশের মধ্যে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফ এনি র্যাঙ্ক অর পজিশন ইন দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট, অর্থাৎ যে ডিস্ট্রিক্টে আমি আছি সেই ডিস্ট্রিক্টে হতে হবে, যে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করতে পারবেন, অর মেট্রোপলিটন লোকালিটি অর অনারেবল হাইকোর্ট অ্যাট কলকাতা অর অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, তাহলে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, হাইকোর্ট কলকাতা বা আমার লোকাল জুরিসডিকশন যে ডিস্ট্রিক্টে বিলং করছি সেই ডিস্ট্রিক্টের যে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট র্যাঙ্কের কেউ হচ্ছে এটাতে সাইন করতে পারবে। কর্পোরেশন এরিয়া যখন হয়ে যাবে সেখানে বলেছে কমিশনার সই করতে পারবে, অ্যাডিশনাল কমিশনার সই করতে পারবে, জয়েন্ট কমিশনার সই করতে পারবে আর অ্যাসিস্ট্যান্ট কমিশনার সই করতে পারবে। এবারে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অর অ্যাবভ ইন দ্য সেক্রেটারিয়েট টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইনক্লুডিং GTA অর সেন্ট্রাল গভর্নমেন্ট, তারা সই করতে পারবেন। ডেপুটি ডাইরেক্টর অর অ্যাবভ ইন দ্য ডাইরেক্টরেট ডাইরেক্টর টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর সেন্ট্রাল গভর্নমেন্ট, এরাও হচ্ছে এই A1 বা B ফরম্যাটে সাইন করতে পারবেন। অফিসিয়াল ইস্যুইং ডোমিসিয়াল সার্টিফিকেট মাস্ট প্রোভাইড হিজ আর ফুল নেম, অর্থাৎ যিনি সাইন করবেন তার যেন পুরো নাম সে তিনি ওখানে লিখতে পারেন বা স্ট্যাম্প থাকলে স্ট্যাম্প দিলেন। ডেজিগনেশন প্লেস অফ পোস্টিং উইথ অ্যাড্রেস ল্যান্ডলাইন বা মোবাইল নাম্বার তার থাকবে। হিজ আর বলেছে হি অর সি শুড অলসো প্রোভাইড হিজ আর আইডেন্টিটি কার্ড নাম্বার ইফ এনি, যদি থাকে দিতে পারেন নাও পারেন, শুড বলেছে এখানে নাও দিতে পারেন তিনি। এবারে নোট, ডোমিসিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই এনি ইলেক্টেড পিপলস রিপ্রেজেন্টেটিভ সাচ অ্যাজ মিউনিসিপ্যাল কমিশনার, কাউন্সিলর অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি, মেম্বার অফ থ্রি টায়ার পঞ্চায়েত অ্যাট পঞ্চায়েত সিস্টেম অর GTA অর MPMLA আর নট অ্যাকসেপ্টেবল, তাহলে যে কোনো ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ যারা আছে, পিপুলস রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছে জনপ্রতিনিধি,
তাদের দিয়ে কিন্তু কোনো প্রোফর্মা সাইন করালে কিন্তু হবে না। সুতরাং ইলেকটেড কোনো কাউকে দিয়ে আপনারা সাইন করাবেন না কোনো প্রোফর্মাতে। এইবার চলে আসি প্রোফর্মা এ টু। এই প্রোফর্মা এ টু বলে যে মাস্ট বি সাইন অ্যান্ড সার্টিফাইড বাই দা হেড অফ দা ইনস্টিটিউশন ফ্রম হুইচ দা ক্যান্ডিডেট হ্যাজ পাসড অর উইল অ্যাপিয়ার ইন 10+2 এক্সামিনেশন। সাচ সার্টিফিকেট মাস্ট বি ইস্যুড আফটার ভেরিফিকেশন অফ দা স্কুল এডুকেশন রেকর্ড অফ দা ক্যান্ডিডেট। তাহলে এখানে উল্লেখ্য যে এ টু প্রোফর্মা যেটা আছে 2022 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে বা 10+2 দেবে তারা তার স্কুলের যে প্রিন্সিপাল ওনার কাছ থেকে নেবেন। অনেক সময় হয় কি যে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বলছেন এরকম র্যাঙ্কে কাউকে দিয়ে সই করাবেন না, কিন্তু প্রিন্সিপাল বা হেডমাস্টার যিনি তিনি অথরিটি তিনি সাইন করবেন। আরো যেটা বলা খুব ভালো করে শুনে নিতে হবে এটা যে এই যে এ টু ফরম্যাট যেটা আছে এই ফরম্যাটটা এখানে যে বুলেটিনে দেওয়া আছে দুটো কপি প্রিন্ট করে নিতে হবে, ডাউনলোড করে দুটো কপি প্রিন্ট করতে হবে। দুটো কপিতে ক্যান্ডিডেটের ছবি চাটাতে হবে, ছবি চিটিয়ে ওখানে ক্যান্ডিডেটের কিছু ডিটেল থাকবে সেগুলো ফিল আপ করে দু কপি স্যারের কাছে নিয়ে যেতে হবে। স্যার বা ম্যাডাম যিনি থাকবেন তিনি এটা সই করে দেবেন, এক কপিতে নিয়ে রেখে দেবেন, এক কপি দিয়ে দেবেন। আরো একটা বিষয় আছে যে 2022 সালে যারা 10+2 দেবে তারা তো অবশ্যই ইনস্টিটিউট থেকে নেবে, তাহলে আগের বছর যারা পাস করেছে তারা কোথায় নেবে? তারা হয় A1 ফরম্যাটে নেবে, আর যদি A1 ফরম্যাটে না হয় যদি যে স্কুল থেকে পাস করেছে বলেছে না যে অ্যাপিয়ার অর পাস, সুতরাং যে স্কুল থেকে পাস করেছে সেই স্কুলের প্রিন্সিপাল যদি দিয়ে দেন তাহলে A2 ফরম্যাটে দিলেও কিন্তু হবে। সেটা শুধুমাত্র 22 যারা দিচ্ছে তারা যেমন নিচ্ছে তেমনি 21 যারা পাস করে তারও নিতে পারে, 20 যারা পাস করেছে তারাও যদি স্কুল থেকে প্রিন্সিপাল চেনেন, অনেক স্টুডেন্ট আছে তো যাদেরকে চেনে ভালো করে, সুতরাং তার তো রেকর্ডও আছে, সুতরাং প্রিন্সিপাল চাইলেই ওকেও দিতে পারে, সুতরাং সেই ক্যান্ডিডেটও ওখানে নিতে পারে। সুতরাং A2 ফরম্যাটটা স্কুল থেকে নিলে কোনো অসুবিধা নেই, আর স্কুল থেকে যদি না হয় পুরনো ক্যান্ডিডেট যারা আগে যারা পাস করে তাদের যদি স্কুল থেকে না হয় তাহলে A1 ফরম্যাটে নিতে হবে। এটা কিন্তু ম্যান্ডেটরি এবং এটা তোমরা যে সংগ্রহ করবে এটা ইমিডিয়েট। অনেকে বলে কাউন্সেলিং স্টার্ট হয়ে গেছে, স্যার ডোমিসাইল সার্টিফিকেট তো নিই, ওটা কি লাগবেই? তো লাগবে কি লাগবে না, কোন কোন ক্রাইটেরিয়াতে লাগবে, কোন কোন ক্রাইটেরিয়াতে না দিলেও চলবে সেগুলো বললাম, কিন্তু আমার কথা হচ্ছে এটা 31/12/2021 এর পরে যে কোনো ডেটে তোমরা এই ডোমিসাইল সার্টিফিকেট কালেকশন করে রাখো। আরো একটা বলি, এই ডোমিসাইল সার্টিফিকেটের যে ছবিটা চেটাবে তোমরা ফর্ম ফিল আপ করার সময় যে ছবিটা দিচ্ছ ওই ছবিটি কিন্তু চেটাবে। অনেক অনেক ইনস্টিটিউট আছে যারা আবার ডোমিসাইল সার্টিফিকেট সই করতে চায় না স্কুল ইউনিফর্মে ফটো না তোলালে, সুতরাং স্কুল ইউনিফর্মে ফটোটা তোলাবে তোমরা তাহলে ভালো হবে। সেটা স্কুল ইউনিফর্মে না তোলালে বহু স্কুল আছে আমার জানা, এখানে প্রচুর স্কুল রয়েছে বিশেষ করে দুর্গাপুরে আমি জানি যে তারা হচ্ছে স্কুল ইউনিফর্ম না তোলার জন্য হচ্ছে সই করতে চায় না, তো সেই ক্ষেত্রে অনেক অসুবিধায় পড়তে হয় অনেক অভিভাবককে বা স্টুডেন্টদের, সুতরাং সেটা যেন তোমাদের জন্য কোনো অসুবিধা না হয় সেই জন্য এটা আরো করে বলে দিলাম। তো এই ডোমিসাইল সার্টিফিকেটের বিষয়টা বললাম, এটা কিন্তু 31/12/2021 এর পরে তোমরা সংগ্রহ করে রাখবে এবং সংগ্রহ করে এটাকে 2-3টে করে জেরক্স করে বা ফটোকপি যাকে বলা হয় ফটোকপি করে তোমরা তোমাদের ফাইলে রেখে দেবে। অরিজিনালটা যদি কোথাও আপলোড করতে হয় তাহলে অরিজিনাল থেকে স্ক্যান করবে, যেটা স্যার বা ম্যাম সই করে দেবে সেটাকে স্ক্যান করে আপলোড করবে, আর যদি কোথাও প্রডিউস করতে হয় তোমরা যদি কপি চায় তখন তোমরা হচ্ছে ওই ফটো কপি দেবে অরিজিনাল নিজের সঙ্গে রাখবে। একদম ফাইনাল স্টেজে অ্যাডমিশনের সময়কে তোমার এই ডোমিসাইল সার্টিফিকেট জমা নিয়ে নেবে। অনেকে বলে স্যার আমি এই একটা ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে অন্য কিছু অ্যাপ্লাই করতে পারবো? পারবে, বাট তুমি মনে করো কোথাও ভর্তি হয়ে গেলে, ভর্তি হয়ে যাওয়ার পর তুমি বেটার আরও কিছু তো কোথাও ভর্তি হয়ে যাবে তখন আবার লাগবে, তখন তখন থেকে তোমাকে আবার স্কুল থেকে কালেকশন করতে হবে। তো আজকে এই ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে বিস্তারিত রাখলাম, আশা করছি যে স্টুডেন্ট এবং অভিভাবক যারা আমার চ্যানেল দেখেন এবং নতুন যারা দেখছেন নিশ্চয়ই ভালো লাগবে আশা করি। যদি ভালো লাগে তাহলে আপনারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন আর প্রচুর প্রচুর করে শেয়ার করুন। পশ্চিমবঙ্গের বাংলার ঘরের ছেলে মেয়েদের জন্য সরাসরি যোগাযোগের মাধ্যমে এই কাজ করছি, আজকে প্রায় 4 বছর হয়ে গেল। সুতরাং আগামী দিনে এর ব্যাপৃতি আরো ঘটবে আপনাদের সহযোগিতা অনুপ্রেরণায়, সেটা আরো ব্যাপৃতি ঘটুক এটা আপনারা নিশ্চয়ই কামনা করবেন। পশ্চিমবঙ্গে যে ঘরের ছেলেমেয়েরা আছে অনেক ছেলেমেয়েরা সমস্ত ইনফরমেশন পায় না, আমি কিন্তু নিজ দায়িত্বে সেই কাজটা শুরু করছি। যদি সামান্যতম আমার আমার এই কাজের মধ্য দিয়ে
প্রতিটা সেশনে প্রতিটা এন্ট্রান্স এর জন্য একজন স্টুডেন্ট যদি উপকৃত হয় তবেই আমার এই কাজের সার্থকতা। আমি নিজে কিন্তু চাকুরিজীবী, তার মধ্যে কিন্তু ইউটিউব করি, শখে নয়, এটা একটা নিজের মধ্যে মানে আমার নিজের একটা চেতনা থেকে কাজ শুরু করেছি। সুতরাং আপনারা আমার সঙ্গে থাকবেন, আগামী দিন আমাকে আপনাদের সাপোর্ট দেবেন, স্টুডেন্ট আমাকে আমার সঙ্গে থাকবে। আমার নাম্বার কিন্তু প্রত্যেকটা নাম্বার, আপনারা ফোন নাম্বার যেটা সেটা অনেকে বলে স্যার আপনার ফোন নাম্বার দিন, আমার ফোন নাম্বার কিন্তু দেওয়া রয়েছে, এন্ড স্ক্রিন আপনারা একটু দেখে নেবেন, নোট করে নেবেন। আমাদের ফেসবুক আছে, এডুয়ালপুর দুর্গাপুর এই নামে সার্চ করলে ফেসবুকও পাবেন, সেখান থেকেও আপডেট পেতে পারেন। আর কোনো যোগাযোগ করলে নিশ্চয়ই ফোন করবেন, ফোন করে যদি দেখেন পাচ্ছেন না বারবার রিপিট করবেন না, আমি মিস কল থাকলে নিশ্চয়ই আপনাকে রিং ব্যাক করার চেষ্টা করবো, হয়তো সঙ্গে সঙ্গে হবে না, বেশ কিছু টাইম পরেও হতে পারে, তবে তাতে করে যাতে আপনার কোনো উপকার হয় সেই চেষ্টা নিশ্চয়ই করবো। আপনাদের সঙ্গে আমি আছি, আপনারা আমার সঙ্গে থাকবেন। প্রত্যেককে ধন্যবাদ, ছাত্রছাত্রী তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আর আপনাকে বলবো সবাই সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, ভালো থাকুন, আর অপেক্ষা করুন আমার নেক্সট আরো প্রচুর ইম্পর্টেন্ট ভিডিওর জন্য। এই বলে প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও সেশন শেষ করছি।